এই শুধু কে শুনাটালি পালাই।
আমি যে আর মইতে সেই সোনা দলাটা থইছেনো তুমি কি অন্য জায়গায় সরি থইছো দেখো দিনি আমি কানা মানুষ আমি কি করি সরাবো ওরে আল্লাহ তাহলে আমাদের এই সোনা কে চুরি করলো ওগো তুমি তো ঘরের সামনে বসে ছিলে তুমি কিছু বুঝতে পারোনি কে এসেছিল তোমরা চলে যাওয়ার পর ওই শালা কুজো এসেছিল ওর বোর খোঁজ করতে তারপর একজন শেয়ার এসেছিল ও কোনো কথাই বলেনি ও এইবার বুঝতে পেরেছি ওই শালা কুজুকে গায়ে গন্ধ বলেছে বলে সেন মেরে এসেছিল শোনা চুরি করতে তুমি তাড়াতাড়ি মরতে কাছে যাও আমার পুরো বিশ্বাস ওই শালা কুজুই আমাদের শোনা চুরি করেছে ঠিক আছে তুমি বাড়িতে বসো আমি এক্ষুনি যাচ্ছি দেখ সফিক এছিনের পুরো বিশ্বাস যে সোনা তুই চুরি করেছিস তোকে ভালোই ভালোই বলছি এছিনের সোনা এছিনকে ফিরিয়ে দে আমি সত্যি বলছি মরু সাহেব আমি চুরি করিনি তুই বলছিস আমি সোনা চুরি করিনি আর এছিন বলছিস তুই করেছিস এই বিচার আমি করতে পারবো না সাধু বাবা আপনাকে যখন লেছে আপনি পারবেন কি দেখেন ঠিক আছে তুই যদি চুরি না করিস তাহলে কাল সকালে তোর কুজ সাত হয়ে যাবে আর যদি চুরি করে থাকিস যা কুজ আছে তার ডবল হয়ে যাবে না না এই পানি আমি খাবো না এ খাসি খাবিনি মানে তাড়াতাড়ি খেলে ও নো তাহলে এই বিচারের ফল কাল সকালেই দেখা যাবে যাও তোমরা সব আপন আপন বাড়ি যাও এখানে বসে কাজ কেন তোমার স্বামী খেলে তুমি মিটিং এ যাওনি আমি মিটিং এ কি করে যাব গো আমার স্বামী মরে গেছে গো হ্যাঁ মরে গেছে মানে মরলো কি করে ওই সাধু বলল না সোনা চুরি করলে ডবল কুজ হয়ে যাবে আর না করলে শর্ট হয়ে যাবে আমার স্বামী সত্যি সোনা চুরি করেছে আমি শর্ট করার লেগে ইট চাপা দিছিল একটু পরে দেখছি ও মরে গেছে থাক রে আর কাটতে হবে না কানার শুনা কানা খেয়ে ঘুরি দে এই তুমি মরনি না রে আমি মরিনি মরার অভিনয় করছো নু মরার অভিনয় না করলে তুই যেভাবে ইট চাপা দিতে লেগেছিলি আমি সত্যি সত্যি মরি যাতু হ্যাঁ এই জন্মের কুত্রুনি দিনটি সাধারণ